5 মিনিটের আজকের বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতে নৌবাহিনীর যুদ্ধ জাহাজে বিস্ফোরণ, নিহত 3। স্পেনের অবসর যাপন কেন্দ্রে আগুন, নিহত 5। করোনায় বিশ্বজুড়ে আরও 9669 মৃত্যু। 4 বছর পর মুক্তি পেলেন হংকংয়ের গণতন্ত্রপন্থী অধিকার কর্মী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজে বিস্ফোরণে 3 নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 11 জন। মুম্বাইয়ের ডকইয়ার্ডে এই বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে। বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে। ভারতীয় নৌবাহিনীর INS রণবীর নামে ওই যুদ্ধ জাহাজের ভেতরে কোনো প্রকোষ্ঠে ভোর 4:30 মিনিটে এই বিস্ফোরণ ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে নেওয়া হয়েছে। কিভাবে এই বিস্ফোরণ ঘটেছে তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জাহাজটির উপকূলে ফেরার কথা ছিল। স্পেনের পূর্বাঞ্চলে একটি অবসর যাপন কেন্দ্রে আগুন লেগে 5 নিহত হয়েছেন। দেশটির জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে AFP জানিয়েছে, মঙ্গলবার মধ্যরাতে ভ্যালেন্সিয়ার মনকাডায় এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের 6 ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। পরে এক টুইট বার্তায় জানানো হয় দুর্ঘটনায় 5 নিহত হয়েছেন। আগুন লাগার পর ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট হচ্ছিল অনেকের। এ সময় 11 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আরও 25 জনকে উদ্ধার করেন। এছাড়া ওই অবসর যাপন কেন্দ্র থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে আরও 70 জনকে। বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। বিশেষ করে অমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে মৃত্যু ও সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিশ্বজুড়ে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত 9669 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 38,50,053 জনের। এ নিয়ে মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 55,72,895 জনে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 33,51,14,820 জনে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। করোনার ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে 6,87,66,247 জন। তার মধ্যে মারা গেছেন 8,77,240 জন। চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের গণতন্ত্রপন্থী অধিকার কর্মী অ্যাডওয়ার্ড লিউং 4 কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন। লিউং নিজেকে হংকংয়ের বলে দাবি করেন। হংকংয়ের গণতন্ত্রের দাবিতে চলা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি। 2016 সালের গণতন্ত্রের দাবিতে বিক্ষোভের সময় এক পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত করা এবং সহিংসতা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আটকের পর 2018 সালে তাকে 6 সাজা দেওয়া হয়। বুধবার ভালো ব্যবহারের জন্য 4 সাজা কাটার পর মুক্ত পেলেন অ্যাডওয়ার্ড। ভোর 3টার দিকে লানতাও দ্বীপের শেখ পিক কারাগার থেকে বের হন তিনি। মুক্তির পর 30 বয়সী লিউং এক প্রতিক্রিয়ায় বলেছেন, তিনি 4 ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন। এখন তিনি পরিবারের সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করতে চান। বুধবার এক ফেসবুক পোস্টে তিনি সবাইকে ধন্যবাদও জানিয়েছেন। ভারতে নতুন করে করোনা সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। আতঙ্কের নতুন নাম অমিক্রন। শুধু ভারত নয়, অমিক্রনের প্রভাবে বিশ্বের অনেক দেশই এখন সংক্রমণের লাগাম টানা যাচ্ছে না। মহামারী কবে শেষ হবে সে সম্পর্কে এখনও কিছু বলতে পারছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। এমন পরিস্থিতিতে যাত্রীবাহী আন্তর্জাতিক বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ালো ভারতের কেন্দ্রীয় সরকার। বুধবার এ সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছে বেসামরিক বিমান পরিষেবার মহাপরিচালক। নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, যাত্রীবাহী আন্তর্জাতিক বিমান চলাচল নিষেধাজ্ঞার মেয়াদ 18 পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে পণ্যবাহী বিমানের উপর কোনো নিষেধাজ্ঞা থাকছে না। এয়ার বাবলের মাধ্যমে আন্তর্জাতিক বিমান চলাচলে কোনো পরিবর্তন আনা হয়নি। 2020 সালের 23 থেকে বন্ধ আছে বিমান পরিষেবা। বাংলাদেশের জন্য নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। মঙ্গলবার তিনি 2022 সালের 5 আমিরি সিদ্ধান্ত জারি করে আলি সাইদি আল কাহাতানিকে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে অসামান্য ও পূর্ণ ক্ষমতাপ্রাপ্ত পদে নিযুক্ত করেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা QNA এর বরাতে স্থানীয় সংবাদ মাধ্যমে দ্য পেনিনসুলা এ তথ্য নিশ্চিত করেছে। এদিন মরক্কোতেও নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে কাতার।
দেশটিতে কাতারের নতুন রাষ্ট্রদূত হয়েছেন শেখ আবদুল্লাহ বিন থামের বিন মোহাম্মদ বিন থানি আল থানি। 2020 সালের 4 নম্বর আমিরি সিদ্ধান্ত অনুসারে তাকে পূর্ণ ক্ষমতা দিয়ে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে। সিদ্ধান্ত দুটির বাস্তবায়ন ও প্রয়োগ এবং সেগুলো সরকারি গ্যাজেটে আকারে প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন কাতারের আমির। এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।